আসসালামু আলাইকুম। আজকে আমি একটা টপিক শুরু করতে যাচ্ছি যেটা হলো অসপি রিলেটেড। আসসালামু আলাইকুম। যেটা হলো অসপি রিলেটেড এবং তোমার হলো যদি কোনো বাচ্চাকে শর্ট কেস হিসেবে দেয়া হয় যে এই বাচ্চাটাকে তুমি তোমার এজ দেয়া হয়েছে, ওয়েট দেয়া হয়েছে এবং প্লট করো। আমি আসবো, ভাইবাতেও জিজ্ঞেস করতে পারে, অসপিতে তো আসে। হ্যাঁ, আগে একটু গ্রোথ চার্ট সম্পর্কে একটু বলে নিব, তারপরে আমি পরীক্ষায় কি কি আসে সেগুলো আমি বলবো। আমি প্রফেসর মাহমুদ হাসান, প্রফেসর অফ পেডিয়াট্রিক্স ফ্রম আদিন ওমেন্স মেডিকেল কলেজ। এখন আমরা আজকে আলোচনা করব গ্রোথ চার্ট। হোয়াট ইজ গ্রোথ? তোমরা এগুলা ভালো জানো, হোয়াট ইজ গ্রোথ, হোয়াট ইজ ডেভেলপমেন্ট। তো আমাদের আজকের সম্পর্কটা হলো গ্রোথ রিলেটেড, অর্থাৎ গ্রোথ ইজ এ প্রসেস অফ ইনক্রিজ ইন সাইজ অর মাস অফ এ লিভিং বিং অ্যাজ এ রেজাল্ট অফ ইনক্রিজ ইন সাইজ অ্যান্ড নাম্বার অফ সেলস অর ইনক্রিজ ইন সেলুলার ম্যাট্রিক্স। তার মানে এখানে কোনো ফাংশনাল কিছু না, সাইজ বড় হওয়া, মাস বেড়ে যাওয়া, যা কেন হয় সেলের নাম্বার ইনক্রিজ করার জন্য অথবা সেলের সাইজ ইনক্রিজ করার জন্য অথবা সেলুলার ম্যাট্রিক্স বেড়ে যাওয়ার জন্য। তো আমরা এটা ডেফিনেশন অনেকে অনেকভাবে তোমরা শিখেছো, তো আলটিমেট কথাটা জিস্ট হলো এটা। এখন গ্রোথ চার্ট সম্পর্কে আমরা বলবো। গ্রোথ কিন্তু অ্যাসেসমেন্টের জন্য চার্ট দরকার। চার্টের মধ্যে আবার কতগুলো প্যারামিটার আছে সেগুলো আমরা আজকে বলবো। এটা গ্রোথ চার্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট টুল ফর অ্যাসেসমেন্ট অফ গ্রোথ অফ এন ইন্ডিভিজুয়াল চাইল্ড। হ্যাঁ, এখন স্ট্যান্ডার্ড চার্ট একটা কি কি কন্টেন্ট করে, যেমন লেন্থ অর হাইট ফর এজ, অর্থাৎ এখানে একটা এইজে তার লেন্থ কত হবে সেটা আমরা জানবো বা হাইট কত হবে। এখন লেন্থ এবং হাইট এই কথাটা একই, যখন একটা বাচ্চার বয়স 2 বছরের কম থাকে এবং ওর লেন্থটা শুয়ে মাপা হয় বিধায় ওকে লেন্থ বলা হয়। 2 বছরের কম মেজার যখন বাচ্চার মেজার করা হয় এবং 2 বছর থেকে আলটিমেটলি 20 বছর পর্যন্ত যে আমাদের চার্টটা আছে সেখানে যখন বাচ্চাটার হাইট মাপা হয়, তখন বাচ্চাটাকে মাপা হয়, তখন তাকে হাইট হিসাবে মেজার করা হয়, হাইট বলা হয়, লেন্থ বলা হয় 2 বছর কম বাচ্চার। এবং এটা স্টেডিওমিটার দিয়ে, ইনফ্যান্টোমিটার দিয়ে করে এবং হাইট করে স্টেডিওমিটার দিয়ে, আমি দেখাবো। আর এজ ফর ওয়েট ফর এজ, অর্থাৎ একটা বয়সে বাচ্চার ওয়েট কত হওয়ার কথা সেটা আমরা জানবো। এবং দুই এই প্রথম এবং দুইটা প্যারামিটারের জন্য মাকে একটা কথা জিজ্ঞেস করা লাগছে এবং তোমার নিজের একটা মেজার করা লাগছে। সেটা হলো মাকে জিজ্ঞেস করা লাগছে এজটা কত, আর তোমাকে মেজার করা লাগছে হলো লেন্থ অথবা হাইট। ওয়েটের ক্ষেত্রে, ওয়েট ফর এজের ক্ষেত্রে তোমাকে মাকে জিজ্ঞেস করবা বা কেয়ার গিভারকে জিজ্ঞেস করবা বাচ্চার বয়স কত এবং ওয়েটটা তোমাকে মাপতে হবে। এই থার্ড প্যারামিটারে দেখো ওয়েট ফর লেন্থ অর ওয়েট ফর হাইট, এখানে কিন্তু মাকে আমার বয়স জিজ্ঞেস করার প্রয়োজন হচ্ছে না। এই চার্টটাতে তোমার মায়ের বয়স জিজ্ঞেস করার প্রয়োজন নাই। আর বিএমআই এর জন্য বাচ্চার বয়স জানতে হবে, বিএমআই বডি মাস ইন্ডেক্স ফর এজ, এটারও একটা চার্ট আছে। আর হেড সার্কামফারেন্স ফর 3 ইয়ার্স অফ লাইফ, ফ্রম বার্থ আপ টু 3 ইয়ার্স অর 36 মান্থ অফ লাইফ, এখানেও বাচ্চার বয়সটা জানার দরকার আছে। তাহলে আমরা লেন্থ ফর এজ অর হাইট ফর এজ, ওয়েট ফর এজ, ওয়েবসি, এগুলো দিয়ে আমরা কিন্তু একটা বাচ্চার কোনো আন্ডারলাইং ডিজিজ আছে কিনা যখন অ্যাবনর্মালিটি দেখব তখন কিন্তু আমাদের চিন্তা করতে হবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা গ্রোথ চার্টের বাচ্চা বয়স থাকবে, ওজন থাকবে অথবা হাইট অর লেন্থ থাকবে এবং সেক্স উল্লেখ করা থাকবে, ছেলে এবং মেয়ে উভয়ের জন্য চার্ট আলাদা। এখন চার্ট গুলার মধ্যে আমরা দেখাবো ফ্রম বার্থ আপ টু 36 মান্থ পর্যন্ত একটা চার্ট, আরেকটা হলো 2 ইয়ার্স, এখানে কথাটা 5 ইয়ার্সটা কাটা যাবে, এবং আরেকটা চার্ট হলো 2 ইয়ার্স আপ টু 20 ইয়ার্স। হ্যাঁ, আমরা দেখবো চার্ট গুলা। এবং গ্রোথ চার্ট যেটা আমরা ইউজ করি সেটা হলো NCHS অথবা ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিক্স এর যে চার্টটা, এটা ডেভেলপ করেছে এবং WHO has accepted the growth chart,
ডেভেলপ বাই এনসিএইচএস এবং এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফর গ্রোথ অফ এ চিলড্রেন। এটা ইন্টারন্যাশনালি ইউজ করা হয় এবং এটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়েছে, তাহলে ইট ইজ অ্যাকসেপ্টেড বাই ডাব্লিউএইচও। এবং এনসিএইচএস চার্ট এর মধ্যে আমরা 60টা পার্সেন্টাইল কার্ভ দেখব। পার্সেন্টাইল কার্ভ আমি দেখাচ্ছি, তার মধ্যে হলো আমার 50th পার্সেন্টাইল কার্ভ যেটা একদম মাঝখানে থাকে, এটাকে বলা হয় মিডিয়ান এবং স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এর নিচে দেখব আমরা তিনটা, 3rd, 10th and 25th পার্সেন্টাইল লাইন, আর 50th পার্সেন্টাইল লাইনের উপর দেখব আমি 75th, 19th, 97th। অথবা কোন কোন চার্টে দেখবা নিচেটা 3rd এর জায়গায় 5th আছে এবং বোর্ডেরটা 97th এর জায়গায় 95th আছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, 3rd and 97th যোগ করলে কিন্তু 100 হয়, 5th and 95th যোগ করলে কিন্তু 100 হয়। অর্থাৎ উপর নিচ যোগ করলে আমার 100 আসতেই হবে, কারণ সম্পর্কটা 100 দিয়ে, এটা আমি পরে বলছি পরের স্লাইড গুলাতে। আর 50th পার্সেন্টাইল ইজ দ্য মিডিয়ান, দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটাই হলো স্ট্যান্ডার্ড। এর থেকে একটু নিচে একটু উপরে, অত নিচে গেলে আমরা ম্যালনিউট্রিশন বলবো, বাই ডেফিনেশন ম্যালনিউট্রিশন করবো, এগুলো আমরা আসতেছি। আচ্ছা, এখন কিন্তু তোমার পরীক্ষার পালা শুরু হয়ে গেল, আসেনি এখনো। হ্যাঁ, আমরা একটু পরিচিত হচ্ছি চার্টের সাথে, তারপর আমরা পরীক্ষার ইয়েতে যাব। এখানে আমি একটু দেখানোর জন্য আচ্ছা, হার্সকে তো ডিস্টার্ব করছে এটা, আচ্ছা, কারণ চার্টটা না দেখালে হবে না। একটা পার্সেন্টাইল গ্রাফের মধ্যে ধরো তোমার 100টা বাচ্চা আমি নিলাম, অফ 100 হেলদি চিলড্রেন এট এ গিভেন এজ, একটা গিভেন এজ। এখানে যদি আমার বয়সটা হয় হলো তোমার 36 মান্থ ধরি, তাহলে আমার এদিকে হিসাব করতে সুবিধা হবে। একটা বয়স ধরলাম, এখন 3rd percent অফ দি ওয়েট মেজার মেজারমেন্ট লেস দেন 3rd percentile লাইন। আচ্ছা, 3% সরি, 100টা বাচ্চা নেওয়া হলো, তার 3% বাচ্চার নর্মাল ওয়েট, যে বাচ্চাগুলোকে পাবো আমরা, 3% বাচ্চার ওয়েট কিন্তু 3rd percentile লাইনের নিচে থাকবে। আর বাকি যে 97, 100 থেকে 3 বিয়োগ দিলে 97টা বাচ্চা থাকে, এই যে 97 of 100 হ্যাভ ওয়েট মেজার বিলো দি 97th percentile লাইন, তাহলে বাকি 97 জন থাকবে হলো এই 97th percentile লাইনের নিচে, আর 3 জন থাকবে 3rd percentile লাইনের নিচে। এই হলো আবার 100 জনের হিসাব। আর হলো, আর এই যে মিডিয়ান যেটা বলেছিলাম অর স্ট্যান্ডার্ড, এটা হলো 50th percentile, এবং 50% অ্যাবাভ দি 50th percentile লাইন অ্যান্ড 50% বিলো দি 50th percentile লাইন। এটাই হলো আমার এই গ্রস, এই চার্টের, এটা আমার কোন চার্ট, ওয়েট ফর এজ। এবং এখানে দুইটা জিনিস লক্ষণীয় আমি পরে বলছি, এক্সিস গুলো বলবো। এটা হলো চার্টের পরিচিতি। আমি বলেছিলাম না, একটা স্ট্যান্ডার্ড, মাঝখানে একটা মিডিয়ান, এবং তার উপরে থাকবে তিনটা, এই 50th percentile এর নিচে থাকবে তিনটা লাইন। এভাবে তোমার এই চার্টটা দেখানো হচ্ছে, এবং এই চার্টটা ওয়েট ফর এজ এবং বয়সের জন্য ফ্রম 0 মান্থস আপ টু 36 মান্থ। এটা হলো আমার হিসাব। এখন যদি আমি 20 মাসের একটা বাচ্চা ধরি, তাহলে তার এখানে আমার আসতে হবে 36 মান্থের হিসাব করলে আমার হিসাবটা নিতে হবে এখান থেকে। এবং আমার 3rd percentile ওর ওজন কত হবে, 10 কেজি, 50th percentile ওজন হবে কত, 13 কেজি প্রায়। এইভাবে তোমার আস্তে আস্তে যেতে হবে। যদি 20 মাসের বাচ্চা হয়, 3rd percentile ওর ওয়েট কত হবে, এই 3rd percentile লাইনে যে আমি আটকালাম, তারপর আমি এক্স অ্যাক্সিস ধরে আর ওয়াই অ্যাক্সিস এর দিকে হেঁটে যাব আমি, তার মানে হলো 7.5 এরকম হবে ওর ওজনটা 3rd percentile লাইনে। আর 20 মাস ধরলাম, তো যদি আমার 50th percentile লাইন ধরি, এক্স অ্যাক্সিস ধরে আমি উপরে উঠলাম এবং ওয়াই অ্যাক্সিস এর দিকে যদি আমি যাই, কার্সারটা যাচ্ছে কোথায়, আচ্ছা, তাহলে আমার প্রায় 11 কেজি হলো হওয়ার কথা ওর ওজন 50th percentile। তাহলে আমি আবার পরে আমি বলবো। তাহলে এইভাবে আমি একটা বয়সে বাচ্চার
থার্ড সেন্টাইলে ওজন, পার্সেন্টাইল লাইনে ওজন আমি বের করতে পারি, 50 সেন্টাইল পার্সেন্টাইল লাইনে যে ওজনটা সেটাই হলো তার স্ট্যান্ডার্ড ওজন, তার স্ট্যান্ডার্ড ওজনও বের করতে পারি। এবং একটা বাচ্চার ওজন জেনে সে কোথায় এই চার্টের কোথায় পড়ে, কোন লাইনে পড়ে সেটা আমি বের করতে পারবো। এটা আমি পরে আসছি। এবং ওয়েট মাপার জন্য বিভিন্ন ধরনের স্কেল ব্যবহার করা হয়, যেমন স্প্রিং স্কেল, এটা হলো এটা স্প্রিং ওয়িং স্কেল, হ্যাঁ, যেটাকে স্প্রিং ব্যালেন্স বলে। বাথরুম স্কেল, আমরা ঘরের মধ্যে যে স্কেলটা রাখি, হ্যাঁ, দাঁড়ায় পড়ি এবং ওজনটা দেখি। বিম ব্যালেন্স, এটা এখানে দেখানো হয়নি। হ্যাঙ্গিং স্কেল, এইগুলো হ্যাঙ্গিং স্কেল, এখান থেকে বাচ্চা হ্যাং করে দেওয়া হচ্ছে। অনেক আমাদের নিউট্রিশন ইউনিটে যে ওজন মাপার স্কেলটা আছে সেটা হলো একটা ডিজিটাল স্কেল। বড় বাচ্চাদেরও ডিজিটাল স্কেল থাকে এবং ছোট বাচ্চাদেরও ডিজিটাল স্কেল। এটা ছোট বাচ্চাদের একটা ডিজিটাল ওয়েইং স্কেল দেখানো হয়েছে, এবং এখানে একটা হ্যাঙ্গিং স্কেল দেখানো হয়েছে, হ্যাঁ, যেটার মধ্যে এখানে একটা বোলের মধ্যে বাচ্চাটাকে বসায় দেওয়া হয়। তো এইভাবে বিভিন্ন ভাবে বাচ্চার ওজন মাপা হয় এবং অ্যাজ অ্যাকুরেট অ্যাজ পসিবল চেষ্টা করা হয়। আর লেন্থ মাপার জন্য যেটা বলেছিলাম, ইনফ্যান্টোমিটার, ইনফ্যান্টোমিটারটা তোমরা নিশ্চয়ই তোমাদের ওয়ার্ডে দেখেছো। এখানে একটা মেজারিং টেপ থাকে, 0 থেকে ডাউনওয়ার্ড সেভাবে থাকে। হেড, এটা ফিক্সড হেডবোর্ড, আর হলো এটা হলো মুভেবল ফুটবোর্ড। এবং কিভাবে বাচ্চাটাকে শোয়ানো হয়, হেডের সাথে ফিক্সড বোর্ডটাকে ফিক্সড করা হয় এবং ফেসটা ভার্টিক্যালি টুয়ার্ডস দ্য সিলিং থাকবে এবং নিটা এক্সটেন্ডেড থাকবে এবং ফুট টাচ দি ফুটবোর্ড। এবং এভাবে আমি বাচ্চাটাকে আস্তে করে ফুটবোর্ডটা বাচ্চার সোলের মধ্যে ঠেকিয়ে আমি দেখবো যে পাশে বাচ্চার লেন্থটা কত সেন্টিমিটার। আর স্টেডিওমিটার, এখানে হাইট মাপা হয় একইভাবে, বাচ্চাকে দাঁড়া দাঁড়া করানো হবে, হিল পিছনে বোর্ডটা টাচ করবে, বাচ্চা বোর্ডে টাচ করে থাকবে এবং ফেসটা স্ট্রেইট ফরওয়ার্ড থাকবে, নট ফ্লেক্সড অর এক্সটেন্ডেড। এবং হেডবোর্ডটাকে আস্তে করে নামিয়ে মাথার উপর ঠেকানো হবে এবং বাচ্চার হাইটটা নেওয়া হবে যতটুকু এই বোর্ডটা হেডবোর্ডটা আসছে সেটাই তার হবে হাইট। এবং এটা এখানে পাশে যে মেজারিং টেপ আছে সেটা দিয়ে মাপা হয়। এবং দুইজন লাগে সাধারণত লেন্থ এবং হাইট মাপার জন্য ছোট বাচ্চাদের ক্ষেত্রে। আচ্ছা, এখন একটা গ্রোথ চার্ট অ্যাসেস করার জন্য তোমাকে কি কি, ওয়েট ফর এজ যদি ধরি, ওয়েট ফর এজ, হ্যাঁ, তোমাকে এজ প্রথমে বাচ্চার এজ জানতে হবে, তারপর অ্যাকুরেট ওয়েট তোমাকে নিতে হবে, তারপর তোমাকে প্লট করতে হবে, তারপর ইন্টারপ্রিটেশনে যেতে হবে যে কি অবস্থায় বাচ্চাটা আছে, এবং তুমি অ্যাজ এ ডক্টর পরীক্ষার ফলে তোমাকে বের করতে হবে যা চাওয়া হয়, অর্থাৎ ওয়েট ফর এজ পার্সেন্ট অথবা জেড স্কোর যেটা চাওয়া হয়। আর যদি তুমি ডাক্তার হয়ে যাও তাইলে তোমাকে মাকে অথবা কেয়ার গিভারকে বলে দিতে হবে যে বাচ্চাটার কি অবস্থা গ্রোথের এবং বাচ্চার কি অ্যাকশন প্ল্যানে যেতে হবে এবং তার ফলো আপে কি কি, ফলো আপে কখন আসতে হবে, এটা অ্যাজ এ ডক্টর বলবা। আর অ্যাজ এ স্টুডেন্ট ফিফথ স্টেজে হলো তোমার ক্যালকুলেশন। আচ্ছা, এমনি একটা দেখালাম, যখন একটা বাচ্চা ধরো জন্ম ওজন ছিল তার 50 সেন্টাইল এবং একটা পার্টিকুলার ইন্টারভেলে তুমি ওজন নিচ্ছ এবং সে 50 সেন্টাইল দিয়েই বাড়ছে, তাহলে গ্রোথ বলবো যে বেবি ইজ গ্রোয়িং ওয়েল। আর একটা বাচ্চা ধরো 50 সেন্টাইলে জন্ম নিয়েছে, ধর জন্ম ওজন 3 কেজি 3.5 কেজি ছিল তখন 50 সেন্টাইলে, এবং যখনই তুমি ওজন নিচ্ছ তার ওজনটা বয়সের সাথে সাথে 50 সেন্টাইল লাইনে আছে, অর্থাৎ তার অ্যাকুরেট ওজন আছে। অথবা একটা বাচ্চা জন্ম নিল যার ওজন ছিল 25 সেন্টাইল লাইনে, অর্থাৎ এই নীল লাইনটাতে, এবং যখনই ওজন নিচ্ছ সে এই লাইন ধরেই আগাচ্ছে, ব্লু লাইনটা ধরেই আগাচ্ছে, তবুও আমি তার ওজন স্বাভাবিক গতিতেই বাড়ছে, তার ওজনের বৃদ্ধির গতি স্বাভাবিক, এটা আমি ধরে নিব। কিন্তু যদি আমি একটা সময় পেলাম হলো 50 সেন্টাইলে, কিছুদিন পরে পেলাম 25, এক মাস পরে পড়লাম 25 সেন্টাইলে, আরেক মাস পরে পেলাম 10 সেন্টাইলে, তারপরে আরেক মাস পরে পেলাম আরো নেমে গেছে, তাহলে ইট ইজ ডেঞ্জারাস। অথবা দেখলাম যে আস্তে আস্তে উপরে উঠতেছে, তাহলে ওভারওয়েট এন্ড ওবেসিটির দিকে যাচ্ছে। অথবা এমনও হতে পারে যে এক বছরে 10 কেজি ছিল, এক বছর এক মাসে 10 কেজি,
তারপরে 6 মাসেও 10 কেজি, 2 বছরে 1 বছর 6 মাসে, 1.5 বছরে 10 কেজি, 2 বছরে 10 কেজি, 2.5 বছরে 10 কেজি, মানে একটা স্ট্যাটিক অবস্থা রয়ে গেছে, এটাও কিন্তু ডেঞ্জারাস। তাহলে তুমি অনেক ধরনের ইন্টারপ্রিটেশন পেতে পারো, যে তার নিজের লাইন ধরে আগাচ্ছে বা লাইন থেকে উপরে উঠে গেছে বা কোন স্প্রেড যাচ্ছে অথবা ডাউনওয়ার্ড হয়ে গেছে। আমি স্প্রেডটা দেখাইনি, যে যে ওজন নিলাম একই ওজন থাকছে একটা পার্টিকুলার ইন্টারভেলে আমি যখন ওজন নিচ্ছি, সেটাও একটা খারাপ জিনিস। তো ইন্টারপ্রিটেশন গুলা দেখি, আপওয়ার্ড গ্রোথ কার্ভ যদি তার নিজের লাইন দিয়ে যায়, লাইন ছেড়ে যদি উপরে উঠে যায়, তাহলে কিন্তু আবার খারাপ। হ্যাঁ, তাহলে গুড, ইট ইজ, ইট ইন্ডিকেটস অ্যাডিকুয়েট ওয়েট গেইন অফ এ চাইল্ড। এই যে আমি যে লাল লাল যে লাইনটা আছে 50 সেন্টার লাইন, এই লাইন বরাবর যখন উঠেছে তখন আমি বললাম যে অ্যাডিকুয়েট ওয়েট গেইন। আর ফ্ল্যাট গ্রোথ কার্ভ, ইট ইজ ডেঞ্জারাস, আমি ফ্ল্যাটটা কিন্তু দেখাইনি, ডাউনওয়ার্ড কার্ভ দেখিয়েছি। হ্যাঁ, যেহেতু আমাদের সম্পর্কগুলা ম্যালনিউট্রিশন নিয়ে, ওভারওয়েট নিয়ে, এখনো যদিও ওভারওয়েট এখন আমাদের দেশে একটা বিরাট সমস্যা হয়ে যাচ্ছে, এবং এই করোনা ক্রাইসিস এর পরে দেখা যাবে যে বাচ্চাদের ওজন বেড়ে যাচ্ছে, সেটা আমরা পরে বুঝতে পারবো, তখন আমরা ওবেসিটি নিয়েও হয়তো বা প্রশ্ন করতে পারি, তবে করা হয় ওবেসিটি নিয়ে প্রশ্ন, আর ম্যালনিউট্রিশন নিয়ে বেশি প্রশ্ন করা হয়, যার জন্য আমরা এই ফ্ল্যাট কার্ভ আর ডাউনওয়ার্ড কার্ভের দিকে একটু মনোযোগ দিয়েছি। যখন ডাউনওয়ার্ড গ্রোথ কার্ভ হয়, অর্থাৎ নিজের ওজন থেকে আস্তে আস্তে কমে যেতে থাকে, ইট ইজ ভেরি ডেঞ্জারাস, অ্যান্ড এটা কি, এটি ইন্ডিকেটস লস অফ ওয়েট, তার বাচ্চাটা তার ওজন হারাচ্ছে। ফ্ল্যাট কার্ভ হলে ওজন বাড়ছে না, আর আপওয়ার্ড কার্ভ হলে নিজের লাইনে যদি থাকে তাহলে গুড অ্যাডিকুয়েট ওয়েট গেইন। ঠিক আছে, এই কয়েকটা জিনিস তোমাকে বুঝতে হবে। এখন ইন্টারপ্রিটেশন গুলা কি, অ্যাকিউট ম্যালনিউট্রিশনে কি হবে, ওয়েট ফর এজটা কম থাকবে, মানে এজের তুলনায় যে ওয়েট থাকা কথা সেটা কম থাকবে, এবং ক্রনিক ম্যালনিউট্রিশনে ওয়েট ফর এজ অফ এজ কম থাকবে, অর্থাৎ যে এজে যে ওয়েট থাকার কথা সেটা কম থাকবে। আর হাইট ফর এজ, অর্থাৎ যে এজে যে হাইট হওয়ার কথা, অ্যাকিউট ম্যালনিউট্রিশনে হাইট ফর এজ নর্মাল থাকবে, অর্থাৎ কিছুদিন যাবৎ তার সাফারিংস এবং ওই যে WHO ক্রাইটেরিয়ায় যে আমরা যে অ্যাকিউট ম্যালনিউট্রিশন দেখি, ডিফাইন করি, সেই সব ক্রাইটেরিয়া যখন পাবো, তার যখন হাইট ফর এজ নেওয়া হবে, হাইট ফর এজ কিন্তু তোমার WHO ক্লাসিফিকেশনের কোনো প্যারামিটার না, বাট সেই বাচ্চাটা যখন যখন তুমি একটা বাচ্চাকে ক্যাটাগোরাইজ করলা সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, তার হাইট ফর এজ অর্থাৎ এজ রিলেটেড সেটা নর্মাল থাকবে। আর যদি ক্রনিক ম্যালনিউট্রিশন হয় তাহলে হাইট হাইট ফর এজ কম থাকবে, এখানে নর্মাল থাকবে, এখানে হাইট ফর এজ কম থাকবে, অর্থাৎ একটা পার্টিকুলার এজে বাচ্চাটার যে হাইট হওয়ার কথা ছিল সেটা কম থাকবে। আর ওয়েট ফর হাইট, হাইটের সাথে যে ওয়েটের সম্পর্ক অ্যাকিউট ম্যালনিউট্রিশনে কম থাকবে, অর্থাৎ একটা হাইটে যে পরিমাণ ওয়েট থাকার কথা সেটা অ্যাকিউট ম্যালনিউট্রিশনে কম থাকবে, ক্রনিক ম্যালনিউট্রিশনে কিন্তু নর্মাল থাকবে, অর্থাৎ অনেক দিন ধরে বাচ্চা যদি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে সাফার করে তাহলে ওর হাইটও কমে যাবে, ওয়েটও কমে যাবে। ঠিক আছে, এটা একটা গ্রস আইডিয়া দিলাম যে কোথায় কি অবস্থা হতে পারে। এখন বিভিন্ন ধরনের চার্ট আছে, তোমাদের পরীক্ষার সময় গ্রোথ চার্ট দেয়া হয় এবং অনেকবার দিতে দেখেছি এবং অনেকভাবে প্রশ্ন করা হয়। এখন এইটা হলো প্রথমে কালার, তবে পরীক্ষার সময় কালারের কোনো প্রশ্ন নেই, কারণ তোমাকে ফিক্সড করেই দেওয়া হবে, এখানে খোঁজার কোনো ব্যাপার নেই, বা যখন তুমি পড়তে যাবা তখন দেখবা যে পিঙ্ক কালার চার্ট ফর গার্লস অ্যান্ড ব্লু কালার চার্ট ফর বয়েজ, তাহলে এটা ফর বয়েজ, একটা একটা লুক দিলেই বোঝা যায়। এবং এখানে দুইটা চার্ট একত্রে করা হয়েছে, এখানে আমার এক্স অ্যাক্সিস আছে ওয়েট, আর ওয়াই অ্যাক্সিসে আছে, সরি, এক্স অ্যাক্সিস আছে হলো ওয়েট ইন কেজি, সরি, এজ ইন মান্থ, আবার বারবার ভুল বলছি, এজ ইন মান্থ, আর ওয়াই অ্যাক্সিসে আছে ওয়েট, এবং ওয়াই অ্যাক্সিস আছে লেন্থ। এতটুকু, এইটুকু চার্ট হলো ওয়েট ফর এজ, এতটুকু চার্ট হলো উপরের অংশটা হাইট ফর এজ। হ্যাঁ,
কিন্তু পরীক্ষার সময় তোমাকে এরকম ক্লামজি চার্ট দেয়া হবে না। তোমার হাইটের জন্য থাকলে হাইট, ওয়েট ফর হাইট দেয়া মানে ওয়েট ফর এজ অথবা লেন্থ ফর এজ আলাদা আলাদা দেওয়া হবে, এখানে তোমাকে মিক্সড আপ করে দেওয়া হবে না। যখন যেটার প্রশ্ন থাকবে সেই ধরনেরই চার্ট দেওয়া হবে, কাজে ঘাবড়ানোর কিছু না, আমি এটা পরে দেখাচ্ছি। এবং এটাও ওইটা ছিল হলো 36 মান্থ পর্যন্ত, একটা বাচ্চার বার্থ টু 36 মান্থ। এবং আরেকটা জিনিস লক্ষণীয় দেখো, তোমার ইঞ্চেস আছে সেন্টিমিটার আছে, ইঞ্চেস আছে সেন্টিমিটার আছে, আমরা কিন্তু অলওয়েজ সেন্টিমিটার ফলো করব, নাহলে আমাদের হিসাব নিকাশে মিলবে না। কাজে ডোন্ট বি কনফিউজ উইথ দি ইঞ্চেস অ্যান্ড ডোন্ট গো ফর ইঞ্চেস, ইঞ্চেস গুলা দেখার দরকার নাই। আর এই চারটা হলো 2 মান্থস আপ টু 20 ইয়ার, 2 ইয়ার্স আপ টু 20 ইয়ার্স অফ এ বয়। হ্যাঁ, বয়েস এর জন্য চারটা, এখানেও সেই এক্স অ্যাক্সিস এ এজ ইন ইয়ার্স, ওখানে ছিল মান্থ, আর এখানে ওয়াই অ্যাক্সিস এ ওয়েট অ্যান্ড লেন্থ। হ্যাঁ, এই পোর্শনটা ওয়েট ফর এজ এর কার্ভ, এই পোর্শনটা লেন্থ অর হাইট ফর এজ এর কার্ভ। এখানে যেহেতু 2 বছরের থেকে, তাহলে হাইট ফর এজ কার্ভ, হ্যাঁ, উপরের অংশটা। এখন ইন্ডিভিজুয়াল, এটা হলো ওয়েট ফর হাইট। আরেকটা বলেছিলাম যে যেখানে আমার মাকে কিছু জিজ্ঞেস করতে হয় না, ওয়েট ফর হাইট, ওয়েটও তুমি নিজে নিবা, হাইটও তুমি নিজে নিবা, এবং এখানে তোমার হিসাব নিকাশ হবে, ঠিক আছে? এটা আমরা দেখাবো। এবং পাউন্ড ইগনোর করবা, পাউন্ড ইগনোর করবা, আমরা এখানে কেজিটা নিব, কিলোগ্রাম। আচ্ছা, এটা গার্লস এর জন্য 2 ইয়ার্স অনওয়ার্ড আপ টু 20 ইয়ার্স ফর গার্লস, একই কথা আর বললাম না কিছু। এখানে আমি তোমাদের বইয়ের চার্ট একটু দেখিয়েছি। আচ্ছা, এখানে আমার এই চার্ট গুলো আছে, দেখি। এখানে 5th সেন্টাইল হলো নিচের লাইনটা, এখানে হলো 95th সেন্টাইল হলো উপরের লাইনটা, এটা হলো 50th সেন্টাইল লাইন, এখানে 75th, 85th, 90th, 95th, এখানে ঘাবড়ানো কিছু না, এখানে চারটা উপরে এবং তিনটা নিচে দেখানো আছে, 5th, 10th, 25th, দেন 15th, আর উপরে চারটা দেখানো আছে, এখানে ঘাবড়ানোর কিছু নেই। বাট নিচেরটা খেয়াল করো, 5th সেন্টার লাইন, আর উপরেরটা হলো 95th, এটুকুই খেয়াল রাখো। আর এখানে আমার তোমার বইয়ের জন্য, বইতে যেটা বা পরীক্ষার সময় যেটা দেওয়া হয় বা পরীক্ষার সময় যেটাই দেয়া হোক না কেন, এখানে হলো 3rd পার্সেন্টাইল লাইন হলো নিচেরটা, আর 97th হলো উপরেরটা। আমার 5th এন্ড 95th যখন যোগ করবো 100, আমরা একটা এজ গ্রুপের 100টা বাচ্চার ক্যাটাগরি দেখছি, এবং এখানেও উপরেরটা হলো 97th আর নিচেরটা হলো 3rd, তার মানে যোগ করলে হলো 100। তাইলে যাই হোক না কেন, তোমার খেয়াল রাখতে হবে নিচে কত সেন্টার লাইন আছে, এটা আমি পরে আসছি। আর এটা কাদের, এটা গার্ল, দিস চার্ট ইজ ফর গার্লস, এটা কখন, ফ্রম বার্থ আপ টু 36 মান্থ, এবং এটা কি ওয়েট ফর এজ, এখানে এজ, এখানে ওয়েট, এগেন তোমার কেজিটা ফলো করবা, এটা বয়েজ ওয়েট ফর এজ। এখন তোমার পরীক্ষার পালা চলে আসছে, তাহলে পরীক্ষাতে এই লাস্ট কি তার আগের পরীক্ষাতে এই প্রশ্নটা আসছিল। হ্যাঁ, প্লট দ্য চাইল্ড অন গ্রোথ চার্ট, এজ 6 মান্থ, ওয়েইং 7 কিলোগ্রাম কেজি, অ্যান্ড হি ইজ এ বয়, তাহলে এই বাচ্চাটাকে আমি প্লট করব, তাহলে 6 মাস, ঠিক আছে? তাহলে 6 মাস আমার কোথায় আছে, কোন অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসে 6 মাস, আর মানে মান্থ, আর ওয়াই অ্যাক্সিসে ওয়েট, তাহলে এটা কি ওয়েট ফর এজ চার্ট। এবং নিচের লাইনটা আছে 3rd সেন্টাইল ভ্যালু, 97th সেন্টাইল ভ্যালু লাইন। এখন আমার এখানে সেন্টাইল চার্টের এই ক্যালকুলেশনটা এখানে আসবে না, আমার জাস্ট প্লট করলেই হবে। হ্যাঁ, তাহলে আমি বয়সটা কত বলেছি, 6 মাস, 6 মাস, 6 মাস ধরে আমি উপরে উঠবো। এবং এদিক থেকে আমি আরেকটা জিনিস, এখানে 2 কেজি, 4, 5, 6, 7, এইখানে মোটামুটি, হ্যাঁ, 6 মাস এবং 7 কেজি, 6 মাস এখান থেকে উঠলাম এবং 7 কেজি এখান থেকে ধরে আমি এদিকে টানলাম, যেখানে ক্রস করবে সেটাই হলো তোমার পয়েন্ট অফ ইন্টারসেকশন, দুইটা পয়েন্ট যেখানে মিট করেছে সেখানেই তোমাকে বাচ্চাটাকে
মানে পয়েন্ট করতে হবে, অর্থাৎ এই বাচ্চাটা এই গ্রোথ চার্টের এখানে পড়বে, অর্থাৎ এই বাচ্চাটা এখানে 50 সেন্টার লাইনের একটু উপরে আছে অর জাস্ট বিলো দি 75 সেন্টার লাইন। তোমার এত কিছু বলার দরকার নাই, তুমি এখানে প্লট করলেই তোমার উত্তর শেষ। তার মানে তুমি জাস্ট একটা ফোটা গ্রোথ চার্টে ফেলে দিয়ে তোমাকে 5 মিনিট চুপ করে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। ঠিক আছে, বোঝা গেল? এটাই ছিল 5 নাম্বার প্রশ্নের উত্তর। তোমার স্টেশন একটা ছিল 10 নাম্বার স্টেশন এবং নাম্বার ছিল 5 এবং প্লট করে দিয়ে ব্যাস কাজ শেষ, আর কোনো কাজ ছিল না। আরেকটু কথা বলতে চাই, 50 সেন্টাইল হলো 0 SD, মানে কোনো এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নাই, এটাই হলো স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আর হলো 50% অফ দি ইনফ্যান্ট অ্যাবাভ দিস ভ্যালু, এই 50 সেন্টাইলের উপরে হলো 50% ছিলেন এবং 50% ছিলেন বিলো দিস ভ্যালু, মানে 50 সেন্টাইল লাইন। আর হলো নাইনটি থার্ড টু 97 সেন্টাইল হলো প্লাস মাইনাস 2 SD, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলো, এতটুকু হলো। 50 থেকে থার্ড হলো মাইনাস 2, আর এটা থেকে 50 থেকে 97 হলো প্লাস 2। হ্যাঁ, তাহলে থার্ড থেকে 97 হলো প্লাস মাইনাস 2 SD, এই 2 SD টা খেয়াল রাখো। এখন আরেকটু আমি বলতে চাই, এই লোয়ার লাইনটা যদি 5th সেন্টাইল লাইন হয় এবং উপরের লাইনটা যদি তোমার 95th সেন্টাইল লাইন হয়, তাইলে আমার এসডি হবে 1.8। কাজে তোমার কিছু কিছু ক্যালকুলেশনে যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলা হবে, তখন তোমার এই দুইটা লাইনের দিকে অবশ্যই দৃষ্টি দিতে হবে, অর্থাৎ 3rd সেন্টাইল লাইন এবং 97th সেন্টাইল লাইন, অথবা এটা কি 5th সেন্টাইল লাইন নিচেরটা এবং উপরটা 95th সেন্টাইল লাইন। যখন 3rd সেন্টাইল লাইন হবে লোয়ার লাইন এবং 97th সেন্টাইল লাইন হবে আপার লাইন, তখন তোমার এসডি হবে প্লাস মাইনাস 2। আর যদি এটা হয় 5th সেন্টাইল লাইন আবার উপরেরটা হয় যদি 95th সেন্টাইল লাইন, তাহলে এসডি হবে 1.8। এতটুকু মনে রাখতে হবে। তাহলে তোমার পরীক্ষার সময় কোন চার্টটা দিয়েছে সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, সেরকম একই এই যে প্লটিং, হ্যাঁ, প্লটিং এর মধ্যে একটা মেয়ে বাচ্চা গার্ল এজ 30 মান্থস কোথায় গেল, আচ্ছা, ওয়েইং 7 কিলোগ্রাম, প্লট দি চাইল্ড অন গ্রোথ চার্ট। এটা একটা এটাই প্রশ্ন ছিল, এরকমই প্রশ্ন ছিল, এটাই হয়তো না। তাহলে এখানে একটু হেজি আছে, তোমাদের বই থেকে আমি ছবি তুলেছি। এই যে এখানে এজ এর এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে ওয়েট এবং কিলোগ্রামটাকে ফলো করবা। হ্যাঁ, কারণ আমার কিলোগ্রাম আছে। এখন যদি 7 এখানে কোথাও খুঁজতে যাও, তাহলে পাউন্ডে কোথায় চলে যাবে। হ্যাঁ, কেয়ারফুল, বি কেয়ারফুল, খুবই কেয়ারফুল থাকতে হবে পরীক্ষার সময়। হ্যাঁ, তাহলে 30 মান্থস আমি এক্স অ্যাক্সিস 30 মান্থসটা খুঁজে পেলাম, তারপর আমি উপরের দিকে উঠবো এবং ওয়াই অ্যাক্সিস আমি 7 কেজি ধরবো। তাহলে 7 কেজি এদিক দিয়ে দুইটা আঙ্গুল ইউজ করবা, এরকম করে এক্স অ্যাক্সিস থেকে আর ওয়াই অ্যাক্সিস থেকে এরকম করে আগাবা, দেখবা কোথায় যে মিলে। হ্যাঁ, আমি দুইটা আমার কার্সার নাই, একটা কার্সার দিয়ে আমি দেখাচ্ছি, কিন্তু পরীক্ষার সময় তোমাকে এক্স অ্যাক্সিসে এই যে এজ সেই জায়গায় আঙ্গুল রাখতে হবে, আর হলো তোমার কেজি যেখানে, এখানে 7 কেজি, সেখানে আঙ্গুল রেখে আস্তে 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 তোমাকে দুটো লাইন ধরে যেখানে ইন্টারসেক্ট করবে সেখানে তুমি একটা পয়েন্ট বসাবা এবং এটাই তোমার উত্তর। প্লট দি চাইল্ড অন গ্রোথ চার্ট এন্ড ইফ ইউ পুট এ পয়েন্ট এন্ড ইউ হ্যাভ প্লট দি চাইল্ড অন দি গ্রোথ চার্ট। আর কেউ যদি একটু ভালোভাবে প্রেজেন্ট করতে চাও, একটা ব্র্যাকেট দিয়ে এখানে ওয়েট 7 কেজি এন্ড এইজ হলো 30 মান্থস, একটু ব্র্যাকেট দিয়ে এখানে লিখে দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু প্লটিংটা তোমাকে দেখাতেই হবে। একটা ফোটা দিয়ে পাশে গোল করে দিতে পারো, একটা ড্রপ দিয়ে একটু বড় করে একটা ড্রপ দিতে পারো, তবে একটু ফোটা দিয়ে একটা পাশে চারপাশে সার্কেল করে দিলেই বুঝবো আমরা যে তুমি এটা প্লট করেছো। তাহলে আমার এখানে 30 মান্থসের উপরে এক্স অ্যাক্সিসে 30 মান্থস খুঁজে পেলাম এবং উপরের দিকে উঠলাম, আর বাঁপাশ থেকে আমি আগালাম 7 কেজি ধরে এবং এটা এই পয়েন্টে দুইটা ইন্টারসেক্ট করলো বা এখানে এসে মিট করলো। তাহলে এটাই হলো আমার পয়েন্ট অফ প্লটিং অফ দিস গার্ল অফ দিস এজ উইথ দিস ওয়েট। তার মানে এই বাচ্চাটা এই বয়সে এই ওজনে এখানে প্লট করা হলো এবং এটাই তার পজিশন ইন দি গ্রোথ চার্ট। তার মানে এই বাচ্চাটা
এখানে কোন সেন্টার লাইন আছে? থার্ড সেন্টার লাইন। হ্যাঁ, দিস বেবি ইজ ফার বিলো দি থার্ড পার্সেন্টাইল লাইন, অনেক নিচে। তার মানে ওর অন্তত পক্ষে এই লাইনে থাকা উচিত ছিল, তারও নিচে সে আছে। ঠিক আছে, তাহলে এটা হলো তার অবস্থা, তার মানে সে ম্যালনিউট্রিশনে সাফার করতেছে। এখানে কিন্তু কোনো ধরনের আর কোয়েশ্চেন করা হয়নি, কাজে এখানেই তোমার উত্তর শেষ। এখন এটাও কিন্তু পরীক্ষার সময় আসছে। হ্যাঁ, যেমন ওয়েট ফর এজ পার্সেন্ট অফ মিডিয়ান, অর্থাৎ একটা বাচ্চার আমার কত ওয়েট থাকার কথা, সেটা হলো আমার সবসময় 50 সেন্টার লাইনে যে ওয়েটটা আমি পাবো একটা পার্টিকুলার বয়সে, সেটাই তার ওয়েট হওয়ার কথা। কিন্তু যখন কম হবে, কত পার্সেন্ট কম আছে বা কত পার্সেন্ট ওর ওয়েট আছে তার এক্সপেক্টেড ওয়েট থেকে, সেটাই আমি বের করব। হ্যাঁ, তাহলে আমার ফর্মুলাটা কি? ওয়েট অফ এ চাইল্ড, ওয়েট অফ দি চাইল্ড মানে এটা হলো অবজার্ভ ওয়েট, একটা বাচ্চার ওজন কত সেটাই হলো এখানে বসবে, ডিভাইডেড বাই ওয়েট অফ এ নর্মাল চাইল্ড অফ সেম এজ, সেই বয়সের বাচ্চাটার অ্যাকচুয়াল ওজন থাকার কত কথা ছিল এবং বাচ্চাটার এখন অবজার্ভ ওয়েট কত আছে। তাহলে ওয়েট অফ এ চাইল্ড, দ্যাট ইজ দি অবজার্ভ ওয়েট, অ্যান্ড ওয়েট অফ এ নর্মাল চাইল্ড অফ সেম এজ কত, ইনটু 100 দিলেই আমার এই ওয়েট ফর এজ পার্সেন্ট অফ মিডিয়ান বের হয়ে আসবে। অর্থাৎ আমি আরেকটু পরে আসছি, এখন একটা প্রশ্ন দিলাম, একটা মেয়ে বাচ্চা যার বয়স ওই একই কথা, ওই আগের চার্টের প্রবলেমটা এনেছি, এজ হলো 30 মান্থস, ওয়েট হলো 7 কেজি, প্লট দি চাইল্ড অন গ্রোথ চার্ট অলরেডি করে ফেলছি, এখন এটাকে আমি করব পার্সেন্টাইল ভ্যালু বের করব। হ্যাঁ, এই যে ওয়েট ফর এজ পার্সেন্ট অফ মিডিয়ান যেটা, সেটা আমি বের করব। আচ্ছা, এখানে আমি দেখাচ্ছি যে 30 মান্থস, 7 কেজি আমার ইন্টারসেকশন, এখানে বাচ্চাটার প্লট করলাম এখানে, আর ওর অ্যাকচুয়াল ওয়েট হওয়ার কথা কত ছিল, ওই যে পরে যে নর্মাল ওয়েট অফ এ চাইল্ড অফ সেম এজ, এই যে সেম এজ মানে 30 মান্থস, 30 মান্থসের একটা বাচ্চার নর্মাল ওয়েট কত হওয়ার কথা ছিল। তার মানে এটা আমি উপর থেকে এক্স অ্যাক্সিস ধরে, এক্স অ্যাক্সিসে আমি 30 মান্থস বের করলাম, এই লাইনটা ধরে আমি ওর নর্মাল ওয়েট কত পার্সেন্টাইল লাইনে হওয়ার কথা ছিল, 50th পার্সেন্টাইল লাইনে, এবং এটা আমি এখানে টাচ করলাম। এখানে টাচ করার পরে আমি কি করব, আমি দেখব যে ওর অ্যাকচুয়ালি এই বয়সে ওর ওজন কত হওয়ার কথা ছিল। তাহলে আমি এদিকে গেলাম এবং দেখলাম যে প্রায় 13 কেজি হওয়ার কথা ছিল, 13 পয়েন্ট সামথিং এরকম হবে, 13-এর একটু কম হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা তার অ্যাকচুয়াল ওজন 12.8 এই ধরনের হওয়ার কথা ছিল, বা 13 লিখেছি। হ্যাঁ, তাহলে এজ হলো 30 মান্থস, ওয়েট 7 কেজি, তাহলে ওয়েট ফর এজ পার্সেন্ট অফ মিডিয়ান, তাহলে ওয়েট অফ এ চাইল্ড দ্যাট ইজ অবজার্ভ ভ্যালু অফ দি চাইল্ড কত বললাম, 7 কিলোগ্রাম, আর ওয়েট অফ এ নর্মাল চাইল্ড অফ সেম এজ কত বললাম, আমি গ্রোথ চার্ট থেকে বের করলাম এটা 13 কেজি। হ্যাঁ, দ্যাট ইজ দি 50th পার্সেন্টাইল ভ্যালু, সেটাই হলো নর্মাল এই বয়সে একটা নর্মাল বাচ্চার ওয়েট, এটাকে আমি 100 দিয়ে পূরণ করব। তার মানে অবজার্ভ ভ্যালু, নর্মাল ভ্যালু অফ অফ দি চাইল্ড অফ সেম এজ, অফ এ চাইল্ড অফ সেম এজ, এইটা হলো যে বাচ্চাটার ওজন দেওয়া হয়েছে সেটা, এবং এই বাচ্চাটার অ্যাকচুয়াল ওজন 50th সেন্টাইলে নর্মাল ওজন কত হওয়ার কথা ছিল, 13 কিলোগ্রাম, তাহলে 7 ডিভাইডেড বাই 13 ইন্টু 100, এটাতে আসে কত, 53%। আচ্ছা, আফটার প্লটিং, প্লটিং এর পরে তুমি তো থার্ড সেন্টাইল ভ্যালু নিচে দেখেছো, এখন এটা আমার আমার আর আমি হিসাব করে তোমাদের দেখাচ্ছি না, কারণ 7-কে 13 দিয়ে ভাগ দিলে 0.53 আসবে, তোমরা দেখে নিও। হ্যাঁ, এবং সেটাকে 100 দিয়ে পূরণ দিলে 53%, তাহলে আমার ভ্যালুটা হলো 53%। এখন আমি আরেকটু বলছি, যদি একটা বাচ্চার ওজন 13 কিলো হয়, অবজার্ভ ভ্যালু 13 কিলো, নর্মাল ভ্যালু 13 কিলো ইন্টু 100, তাহলে 13 13 ভাগ দিলে 1 আসবে ইন্টু 100, তাহলে 100% ওর ওজন। এই বাচ্চাটার পার্সেন্টাইল ভ্যালু মানে ওয়েট ফর এজ পার্সেন্ট অফ মিডিয়ান, তাহলে যদি 13 কিলো হলো, তাহলে তোমার 100% আসছে, যেহেতু 13 কেজির অনেক কম আসছে হলো 50
3%, ঠিক আছে? এবং এটা যদি তোমার 6.5 কেজি হতো তাহলে 50% হতো, তুমি অঙ্ক করলেই বুঝতে পারবা। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি বের করলাম। এখন কথা হচ্ছে যে এটুকু বলেই ছেড়ে দিবে না। ক্লাসিফাই দ্য চাইল্ড অ্যাজ পার ওয়েলকাম ক্লাসিফিকেশন। হ্যাঁ, ইফ দ্য চাইল্ড হ্যাভিং ইডিমা, ইফ দ্য চাইল্ড হ্যাভিং নো ইডিমা। নেক্সট প্রশ্ন, একটু লেন্দি হয়ে যাচ্ছে বাট এই ধরনের প্রশ্ন করবে তোমাকে। তাহলে ক্যালকুলেটেড ওয়েট ফর এজ পার্সেন্টাইল পার্সেন্ট অফ মিডিয়ান হলো 53%, উইদাউট ইডিমা ক্লাসিফিকেশন কি হবে, উইথ ইডিমা ক্লাসিফিকেশন কি হবে, অ্যাজ পার ওয়েলকাম ক্লাসিফিকেশন। তাহলে আমি ওয়েলকাম ক্লাসিফিকেশনটা আমার মুখস্থ রাখতে হবে। এখন একটা বাচ্চা যখন ওয়েট ফর এজ 80-60% অফ দি স্ট্যান্ডার্ড যদি হয়, তাহলে উইথ ইডিমা থাকলে কোয়াশিওর কোড, এবং উইদাউট ইডিমা থাকলে আন্ডার নিউট্রিশন। আন্ডার নিউট্রিশন হলে এটা ম্যালনিউট্রিশন বাট সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন না। হ্যাঁ আচ্ছা, এখানে কিন্তু স্যামের ক্লাসিফিকেশন হচ্ছে না, ক্লাসিফিকেশন অফ কোয়াশিওর কোড, ম্যারাসমিক কোয়াশিওর কোড অ্যান্ড ম্যারাসমাস। হ্যাঁ আচ্ছা, ওয়েট ফর এজ লেস দেন 60% অফ দি স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড যা থাকার কথা ছিল। আমার কেসটার স্ট্যান্ডার্ড ছিল হলো 13 কেজি, ওর নিজের ওজন পাওয়া গেছে 7 কেজি, তাহলে ওয়েট ফর এজ লেস দেন 60% অফ দি স্ট্যান্ডার্ড আমরা পেয়েছি, অর্থাৎ 53%। এবং যখন বাচ্চাটাকে আমাকে প্রশ্ন করা হবে যে ওয়েট ফর এজ স্ট্যান্ডার্ড 53% অফ দি স্ট্যান্ডার্ড যদি হয়, এবং যদি বাচ্চাটার ইদিমা থাকে, তাহলে আমি বলবো এটা বাচ্চাটা ম্যারাসমিক কোয়াশিওর করে সাফার করছে, এবং ওয়েট ফর এজ 53% অফ দি স্ট্যান্ডার্ড উইদাউট ইডিমা থাকে তাহলে ম্যারাসমাস। এটা এই ক্লাসিফিকেশনটা তোমার মুখস্থ রাখতে হবে এই হিসাব নিকাশের জন্য, এই হিসাবের জন্য, কারণ এইটা চেয়েই তোমার বসে থাকবে না, নেক্সটেই তোমার প্রশ্ন করবে অ্যাজ পার ওয়েলকাম ক্লাসিফিকেশন উইথ ইডিমা হোয়াট উইল বি দ্য কন্ডিশন অফ দি চাইল্ড, উইদাউট ইডিমা হোয়াট উইল বি দ্য কন্ডিশন অফ দি চাইল্ড, আর হাউ উইল ইউ ক্লাসিফাই দ্য চাইল্ড অ্যাজ পার ওয়েলকাম ক্লাসিফিকেশন। তাহলে এটা হলো তোমার, এটা মুখস্থের বিষয় আছে। একই কথা আচ্ছা, এখন তোমার আরেকটু ডেপথে আমরা চলে যাচ্ছি। ওটা পার্সেন্টাইল ভ্যালু বের করলাম, কত পার্সেন্ট ওয়েট ফর এজ অফ এ চাইল্ড, মানে স্ট্যান্ডার্ড থেকে তার ওয়েট কত পার্সেন্ট আছে। স্ট্যান্ডার্ড হলে 100% হতো, এখন যেহেতু কম আছে তার স্ট্যান্ডার্ড থেকে কত পার্সেন্ট আছে, হ্যাঁ এটা আমি বের করলাম। এবং ওয়েলকাম ক্লাসিফিকেশন অনুযায়ী আমি ফেললাম উইথ ইডিমা উইদাউট ইডিমা ওর অবস্থাটা কি। এখন আমি জেড স্কোর দিয়ে, আমার এখন ধীরে ধীরে কিন্তু কঠিন হয়ে আসছে, প্রথমে প্লট করলাম সহজ জিনিস, তারপরে আর একটু আমি ওয়েলকাম ক্লাসিফিকেশনে ফেললাম, আর একটু কঠিন হয়ে গেল, এখন আবার জেড স্কোরে নিয়ে যাচ্ছি। এখানে দুইটা স্টেপে কাজটা করতে হবে। তাহলে এ বয় অফ 75 সেন্টিমিটার হাইট ওয়েইং 7 কেজি, ফাইন্ড আউট দ্য ওয়েট ফর লেন্থ অর হাইট, এখানে জেড স্কোর, জেড স্কোর কিন্তু বলতেছে এখানে হাইটই হবে। হ্যাঁ তাহলে জেড স্কোরটা আমি কিভাবে বের করব, প্রথমে আমি তিনটা কাজ করতে হবে। নিজের ওয়েটটাকে আমি প্লট করলাম 7 কেজি এখানে, কারণ আমার হাইট দিয়ে লেন্থ দিয়েছে কত 75 সেন্টিমিটার, এই যে এখানে আমার একই কথা, সরি এই যে 75 সেন্টিমিটার, ইঞ্চেসে যাব না আমি, সেন্টিমিটারে যাব, 75 সেন্টিমিটার দিয়ে নিচে বেশি নামাতে চাচ্ছি না, উপরে উঠে গেলাম এবং ওয়াই অ্যাক্সিস দিয়ে আমি আসলাম, ওইখান থেকে আসলে পরে এখানে ইন্টারসেক্ট করলো, এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা হলো এখানে 7 কেজি, এবং থার্ড সেন্টাইল ভ্যালু ওর কত, এখানে থার্ড সেন্টাইল লাইনে আমি একটা পয়েন্ট দিলাম কোন হিসাবে, যে 75 সেন্টিমিটার হাইট হলে ওর থার্ড সেন্টাইল ভ্যালু কত, এবং 75 সেন্টিমিটার হাইট হলে ওর 50th সেন্ট্রাল ভ্যালু কত। হ্যাঁ তাহলে আমরা দেখি 50th সেন্ট্রাল ভ্যালু কত হবে এবং থার্ড সেন্ট্রাল ভ্যালু কত হবে, পরের প্রশ্নটাতে দেখি। 50th সেন্ট্রাল ভ্যালু হচ্ছে, আমরা ওখান থেকে হিসাব করলে বের করলাম 9.5 কিলোগ্রাম, এবং থার্ড সেন্ট্রাল ভ্যালু হলো এখানে তোমরা আগের চারটে দেখতে পাবা 8.2 কেজি, এবং যেহেতু আমার থার্ড সেন্ট্রাল ভ্যালু, থার্ড সেন্ট্রাল লাইন নিচেরটা এবং 97th
সেন্টার লাইন হলো উপরেরটা, এই যে 97th এন্ড থার্ড, তাহলে এসডি হবে কত? ওই যে বলেছিলাম 2SD, এখান থেকে এখান পর্যন্ত হলো প্লাস মাইনাস 2SD। এখন যেহেতু 50th সেন্টাইল মাইনাস 3rd সেন্টাইল, তাহলে এটা হবে 2SD, আর উপরে একদম সম্পূর্ণটার জন্য প্লাস মাইনাস 2SD, উপরে প্লাস নিচে মাইনাস। এখন এখানে আর মাইনাস বসানোর দরকার নাই, হ্যাঁ, 950 সেন্টাইল ভ্যালু মাইনাস 3rd সেন্টাইল ভ্যালু ডিভাইডেড বাই 2, এটা দিয়ে যে ভ্যালুটা বের হবে সেটা হলো 1SD। তাহলে 1SD সমান সমান 50 সেন্টাইল ভ্যালু মাইনাস 3rd সেন্টাইল ভ্যালু ডিভাইডেড বাই 2। এই 2টা কোত্থেকে পেলা এখন বুঝতে পেরেছো? এখন যদি উপরের লাইনটা থাকতো 95th সেন্টাইল লাইন, আর নিচেরটা থাকতো যদি 5th সেন্টার লাইন, এখানে তোমার এই ভ্যালুটা হতো 1.8, এবং তখন এটাকে 1.8 দিয়ে ভাগ করতে হলো হতো যদি তোমার 1SD বের করতে চাইতে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু আমার উপরেরটা 97th এবং নিচেরটা 3rd সেন্টার ভ্যালু, তাহলে আমি এখানে 2 দিয়ে ভাগ করে 1SD বের করলাম। তাহলে 1SD কত? 0.65 সমান সমান 1SD। ঠিক আছে, এখন পেশেন্স এসডি অফ দি চাইল্ড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দি চাইল্ড কত? পেশেন্স ভ্যালু, আমার পেশেন্টের ভ্যালু কত ছিল? 7 কিলোগ্রাম, এবং 50 সেন্টাইল ভ্যালু কত ছিল? 9.5 কিলোগ্রাম। 1SD, 1SD আমি বের করছি হিসাব করে কত? 0.65। তাহলে 7 - 9.5 ডিভাইডেড বাই 0.65, আমার ভ্যালু আসছে হলো -3.8। তাহলে এখন তোমার এতগুলা কাজ করলা এবং তোমার একটা ভ্যালু আসলো হলো -3.8, এখনই তোমাকে বলবে ক্লাসিফাই দ্য চাইল্ড অ্যাজ পার WHO ক্লাসিফিকেশন। তখন তোমার আবার WHO ক্লাসিফিকেশনটা মনে রাখতে হবে, এবং এখানে আমার বয়সটা কত বলেছিল? এখানে কিন্তু বয়স নাই, 36 মান্থ পর্যন্ত, হ্যাঁ, বার্থ টু 36 মান্থ। এখন সিভিয়ার ওয়াস্টিং ওয়েট ফর হাইট, এই বাচ্চাটার ওয়েট ফর হাইট লেস দেন -3SD, তার মানে -3SD থেকে আরো কম, -3.8SD, তাহলে বেবি হ্যাভিং সিভিয়ার ওয়াস্টিং, এটা আমি কিন্তু বের করে ফেললাম। তাহলে এই তাহলে দিস বেবি সাফারিং ফ্রম সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন অ্যাজ পার দিস ক্লাসিফিকেশন। ঠিক আছে, আরো সিভিয়ার ওয়াস্টিং এর আরো ফিচার আছে, এটা 6 মান্থ টু 60 মান্থ পর্যন্ত বাচ্চাদের হিসাব, মুয়াক লেস দেন 115 মিলিমিটার এন্ড বাইলেটারাল এডিমা, এটা ক্লিনিক্যাল সাইন হবে, সাইন হবে। আচ্ছা, এই চার্ট আর দেখার দরকার নেই, তোমরা বাই দিস টাইম বুঝে গেছো লেন্থ ফর এজ, হ্যাঁ, ওয়েট ফর এজ এর যেমন হিসাব বের করতে পারো জেড স্কোর করে, এবং লেন্থ ফর এজ বা হাইট ফর এজ এরও হিসাব এইভাবে বের করতে পারবা এবং করতে দিতে পারে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিয়েছি, এ বেবি গার্ল এজ 30 মান্থস এবং ওয়েইং 6 কেজি, ফাইন্ড আউট দি জেড স্কোর, হ্যাঁ, এটা কিন্তু পারবা, তাই না? তাহলে 30 মান্থ এজ আর হলো ওয়েট দিয়েছে 6 কেজি, প্রথমে প্লট করলা 30 মান্থস ধরে উপরে গিয়ে 6 কেজি ধরে, এটা হলো 5 কেজি, এটা হলো 6 কেজি, 6 কেজি ধরে আগালা, এই তাহলে ইন্টারসেকশন দুইটা পয়েন্ট যেখানে মিট করবে এখানে হলো তোমার এই জায়গায় প্লট করলা, এবং 30 মান্থসে ওর 3rd সেন্ট্রাল ভ্যালু কত? 50 সেন্ট্রাল ভ্যালু কত? এবং তোমার জেড স্কোরের জন্য এই তিনটা ভ্যালু দরকার বাচ্চার জেড স্কোর বার করার জন্য। তাহলে দেখি আরো কম হবে, ওখানে ছিল আমার ওজন 7 কেজি, আসছে হলো কত? 3 - 3.8, এখানে আরো কম আসবে, হ্যাঁ, যেহেতু নিচের লাইনটা 3rd সেন্ট্রাল ভ্যালু 97th সেন্ট্রাল ভ্যালু, এবং 1SD জন্য 50 সেন্ট্রাল ভ্যালু মাইনাস 3rd সেন্ট্রাল ভ্যালু, 50 সেন্ট্রাল ভ্যালু কত ছিল? 13 কিলোগ্রাম, আর 3rd সেন্ট্রাল 10.5, আসছে হলো কত? ডিভাইডেড বাই 2, 3.5 কে আবার 2 দিয়ে ভাগ করলে 1.75, হ্যাঁ, এবং পেশেন্টস এসডি কিভাবে বের করো? অবজার্ভ ভ্যালু মাইনাস 50 সেন্ট্রাল ভ্যালু ডিভাইডেড বাই 1SD, তাহলে আমার অবজার্ভ ভ্যালু 6 কিলোগ্রাম,
আর হলো 50 সেন্ট্রাল ভ্যালু ছিল আমার 13, এবং সেটাকে 1 SD দিয়ে ভাগ করলে আসে কত, -4 SD, তাহলে পেশেন্টস রেজিস্ট স্কোর -4 SD, তাহলে খুবই কম ওজন, লেস দেন -3 SD। এবং লেন্থ দিয়েও বা হাইট দিয়েও তুমি একইভাবে জেড স্কোর বের করতে পারো। যেমন একটা বাচ্চার ওজন বলা হয়েছে, এখানে একটু হেজি হয়ে গেছে, তোমাদের চার্টটা আমি নিতে চেষ্টা করেছিলাম, 22 মান্থস, এখানে 21 মান্থে পড়ে গেছে, 21, 22, 23, 24, হ্যাঁ এটা 22 মান্থস, হ্যাঁ লেন্থ হলো 66 সেন্টিমিটার, এখান থেকে 66, 65, 66, 66 সেন্টিমিটার, হ্যাঁ এবং এইটা হলো ইন পয়েন্ট অফ ইন্টারসেকশন, এবং 3rd সেন্ট্রাল ভ্যালু কত, এবং 50th সেন্ট্রাল ভ্যালু কত, আগের মতোই, হ্যাঁ এখানে 3rd সেন্ট্রাল 50, তাহলে আমার 3rd সেন্ট্রাল ভ্যালু আছে হলো 80 সেন্টিমিটার, আর 50th সেন্ট্রাল ভ্যালু আছে 86 সেন্টিমিটার, এবং এটা এখান থেকে 3rd সেন্ট্রাল লাইনে যে তোমার বায়ে চলে যেতে হবে, এবং বায়ে যে পয়েন্টটা পাবা সেটাই হলো তার 3rd সেন্ট্রাল ভ্যালু 80 সেন্টিমিটার। আর 50th সেন্ট্রালে যেখানে তোমার বয়সটা বলেছিলাম 22 মান্থস ধরে আগায় উপরে উঠে 50th সেন্ট্রাল লাইনে যাবা, এবং 50th সেন্ট্রাল লাইনে যে পায়ে চলে যাবা, পায়ে চলে গেলে যে ভ্যালুটা তুমি এই লাইনে পাবা সেটাই হলো ওর 50th সেন্ট্রাল ভ্যালু অফ হিজ অর হার হাইট। তাহলে এখানে কত আসছে, 86 সেন্টিমিটার। তাহলে 1 SD সমান -3rd সেন্ট্রাল ভ্যালু ডিভাইডেড বাই 2, 2 কেন এখানে বুঝতে পারতেছো, তাহলে 6 - 2, 3 হলো 1 SD, তাহলে অবজার্ভ ভ্যালু কতটুকু বলেছি আমি, 66 সেন্টিমিটার, আর 50th সেন্ট্রাল ভ্যালু 86 সেন্টিমিটার, 1 SD কত আসছে, 3, তাহলে -20 / 3 -6 SD। হ্যাঁ এটার আর ক্লাসিফিকেশন বললাম না, হাইটের কোনো ক্লাসিফিকেশন বলিনি, বলছি না। আর হলো আরেকটা চার্ট আছে যেটা অক্সিপিটাল ফ্রন্টাল সার্কামফারেন্স অথবা হেড সার্কামফারেন্সের একটা চার্ট, হেড সার্কামফারেন্স ফর এজ পার্সেন্টাইল, গার্লস এর আছে এবং বয়েজ এর আছে আলাদা আলাদা, এবং এটা বার্থ থেকে 36 মান্থ পর্যন্ত, এবং এখানেও সেন্ট্রাল লাইন আছে 3rd থেকে 95th সেন্ট্রাল লাইন, এবং বিভিন্ন ভাগ আছে, এবং কোথায় পড়ে সেটা তোমাকে ইজিলি প্লট করতে পারবা। যেমন যদি আমি 24 মান্থ ধরি, এবং যদি ওয়েবসি বলা হয় 50 সেন্টিমিটার না, 45, 44, 46, 48, হ্যাঁ যদি 48 বলে, হ্যাঁ আর 24 মান্থসে, তাহলে এখানে পড়বে, তাই তো, এখানে পড়বে, তাহলে উইদিন নর্মাল রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে থাকলেই নর্মাল রেঞ্জ, এবং নিচে পড়লে মাইক্রোকেফালি, ওপরে পড়লে হলো হেড অর হাইড্রোকেফালাস, অনেক কিছু হতে পারে। এখন একটা বাচ্চা 15 মান্থস, মেয়ে বাচ্চা, ওর ওয়েবসি হলো 46 সেন্টিমিটার, এখন এই যে 15 মান্থস আর হলো 46 সেন্টিমিটার, এই চার্টটা একটু ক্লিয়ার আছে এই জন্য এটা দেখালাম। এই যে 46 মান্থ ধরে আমি যদি এখানে আগাই, আর 15 মান্থস ধরে যদি এখানে আগাই, যেখানে ইন্টারসেক্ট করবে সেটাই হলো তার পয়েন্ট উইদিন দি গ্রোথ চার্ট অফ উইদিন দি ওয়েবসি চার্ট। এভাবে এই পয়েন্টটাকে তুমি আইডেন্টিফাই করে এটাকে এখানে প্লট করবে এই বাচ্চাটাকে, ঠিক আছে, তাহলে ওয়েবসিও প্লট করে রাখতে তোমরা শিখে গেলা। আর বিএমআই, বিএমআই ফর এজ, এখানে বিএমআইটা তোমাদের পরীক্ষায় আমি কখনো দিতে দেখিনি, তবে বিএমআই কিন্তু ভাইবাতে জিজ্ঞেস করে, মানে অনেক সময় জিজ্ঞেস করে ফেলে, খুব লিন এন্ড থিক থাকলে তোমার বিএমআই কত, বিএমআর ইন্টারপ্রিটেশন, আবার মানে অনেকভাবে অনেকভাবে মনে আমাদের প্রশ্ন আসতে পারে, বা কোনো একটা বাচ্চা একটু ওবেস দেখলাম, তখন কেস হিসাবে, শর্ট কেস হিসাবে আসছে, ব্রঙ্কিউলাইটিস, হেলদি বাচ্চা, খুবই ভালো, হ্যাঁ তখন আবার বিএমআই এর কথা যদি বলে ফেলে কেউ, কিছু করার থাকবে না। হ্যাঁ আচ্ছা, প্রথমে তোমাকে ওয়েটটা নিতে হবে, বয়সটা তো জানতেই হবে মার কাছ থেকে, অ্যাপ্রোপ্রিয়েট গ্রোথ চার্ট, ছেলে না মেয়ে, গ্রোথ চার্টটা নিতে হবে, ডাটাটা নিতে হবে, এবং ক্যালকুলেশন করতে হবে, এবং প্লট করতে হবে, এবং ইন্টারপ্রিটেশন করতে হবে, এই কয়টা স্টেপ তোমাকে বিএমআই আইডেন্টিফিকেশন এন্ড ইন্টারপ্রিটেশন জন্য দরকার। এবং বিএমআই বার করার হলো ফর্মুলাটা কি,
weight in kg divided by height in meter square. হ্যাঁ, এবং এটা দুই মাস থেকে দুই বছর থেকে আরম্ভ হয় এবং 20 বছর পর্যন্ত BMI দেখা হয়। এবং বড়দের এই গ্রোথ চার্টে বড়দের আমার তোমারও তোমাদের তোমরা তো অল্প বয়স, আমার BMI দেখা দরকার এবং সেটার আলাদা হিসাব আছে। কিন্তু চার্টে আমরা দেখি দুই বছর থেকে 20 বছর পর্যন্ত এবং ছেলের জন্য আলাদা, মেয়ের জন্য আলাদা চার্ট, মেয়েদের জন্য আলাদা। এবং ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার, এটা দুটো পাশাপাশি পড়ে গেছে, বাট এটা হবে উপরে মিটার স্কোয়ার। ঠিক আছে, এখন আমার কিভাবে আমি বাচ্চাদের BMI ইন্টারপ্রিটেশন করব, আন্ডারওয়েট বলবো কখন, এখানে চার্টটা আমি দেখাচ্ছি, আন্ডারওয়েট কখন বলবো, যখন BMI ইকুয়াল অর লেস দেন 50 সেন্ট্রাল ভ্যালুতে পড়ে। যখন হেলদি ওয়েট বলবো কখন, যখন BMI 50th টু 85th সেন্ট্রাল ভ্যালুর মধ্যে পড়ে। এবং ওভারওয়েট কখন বলবো, 85th টু 95th সেন্ট্রাল ভ্যালুর মধ্যে পড়ে। ওবেস কখন বলবো, যখন BMI টা আমার হিসাব করে ইকুয়াল অর মোর দেন 95th সেন্ট্রাল ভ্যালু। এখন আমি চার্ট একটা দেখি, আগেও চার্ট দেখালাম তো, হ্যাঁ, এই যে এখন এখানে একটা প্রবলেম দেওয়া হয়েছে, 3 ইয়ার্স 3 উইকস একটা বাচ্চা, হ্যাঁ, এবং তার হাইট হলো 100.8 সেন্টিমিটার, ইঞ্চেস আমার দরকার নাই, ওয়েট হলো 18.6 কিলোগ্রাম। এখন তার BMI বের করতে হবে। এখন BMI টা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে, আমি আবার দেখাচ্ছি, হিসাব করে দেখাচ্ছি পরের স্লাইডে। BMI টা আসছে হলো হিসাব করার পর 18.3। এখন ওর বয়স হলো 3 ইয়ার্স 3 উইকস, তো 3 উইকস এর হিসাব আর নাই, এখানে মান্থ এর হিসাব আছে, যেমন 2 বছর, 2.5 বছর, 3 বছর, 3.5 বছর, 4 বছর, 4.5 বছর, 5 বছর, এভাবে আছে। তাহলে মোটামুটি 3 এর মধ্যে থাকলেই হবে, 3 উইকস এর হিসাব আর এখানে বের করা সম্ভব না। তাহলে আমি এখানে ওর ওজনটা আসছে কত, ওই BMI টা কত আসছে, 18.3, 16 17 18, 18 এর একটু উপরে, সরি এটা 20, 16 12 14 16 18 এবং 20, তাহলে 18 20, এখানে হলো তোমার 19, মাঝখানে হলো 19, তাহলে আরেকটু নিচে হবে, তাহলে 18.3 এ মোটামুটি এখানে, হ্যাঁ, 5 এর একটু কম, হ্যাঁ, 18.3 এখানে পড়লো, এবং তার বয়সটা ছিল 3 বছর 3 সপ্তাহ। তাহলে এটা হলো পয়েন্ট অফ ইন্টারসেকশন, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুটো অ্যাপ্রোচ করে যেখানে মিট করলো সেটা হলো এই পয়েন্টটা। এবং এই পয়েন্টটা কোন লাইনের উপর পড়েছে, 97th সেন্ট্রাল লাইনের উপর পড়েছে, তাহলে অ্যাট অর অ্যাবাভ দি 97th সেন্ট্রাল লাইন, তাহলে হলো ওবেস। আমার এই হিসাব অনুযায়ী ওবেস, এখানে আমি ওভারওয়েট দিয়েছি, বাট আমার ক্লাসিফিকেশন বইতে যেটা আছে সেটা হলো অ্যাট অর ইকুয়াল অর অ্যাবাভ দি 95th সেন্ট্রাল লাইন, তাহলে আমি বলবো যে দিস বেবি ইজ সাফারিং ফ্রম ওবেসিটি। ঠিক আছে, এখন ওয়েট আমার কত, 18.3, আর হাইট ইন মিটার স্কোয়ার, এখানে কিন্তু সেন্টিমিটার ছিল, এই সেন্টিমিটারকে তুমি 100 দিয়ে ভাগ করবা, আসে কত, 100 দিয়ে ভাগ করলে 1.008 আসে, সেইটাই আমি 1.00 মিটার স্কোয়ার, আরেকবার আমি মিটার বসাবো, 1 × 1.00, তাহলে এই দুটো পূরণ করলে আসে 1, তাহলে 18.3 ডিভাইডেড বাই 1 হলো 18.3 তার BMI, এবং BMI টা এখানে বসালাম। ঠিক আছে, সেরকম একটা বাচ্চা 4 সপ্তাহ, 4 বছর 4 সপ্তাহ বয়স, এবং হাইট হলো 106.4 সেন্টিমিটার, ইঞ্চেস দরকার নাই, ওয়েট হলো 15.7 কেজি, পাউন্ড দরকার নাই, হ্যাঁ। তাহলে BMI বের করে দেখা গেছে ওই একই, ওয়েট ইন কেজি হাইট ইন মিটার স্কোয়ার, তাহলে 1.06 × 1.06 করলে হাইট ইন মিটার স্কোয়ার নিচে বসাবা আর 15.7 বসাবা উপরে, যেটা ভাগ করলে যে ফলটা বের হবে সেটা হলো রেজাল্টটা 13.9। এখানে তোমার ভ্যালুটা হলো 12, এইসব এইসব জায়গায় 14, তো একটু নিচে পড়বে, দিস ইজ 14, BMI 14,
12, 14, 16, 18, 20, 22 এইভাবে গেছে, তাহলে 14 13.9 অলমোস্ট 14 এর উপর পড়বে। এবং তার বয়স কত ছিল? 2, 3, 4, তাহলে 4 বছরে এই লাইনে পড়লো। তাহলে থার্ড এন্ড 85th সেন্টার লাইনের মধ্যে থাকলে তাহলে আমি এই ভ্যালুটাকে বলবো নর্মাল বিএমআই। ঠিক আছে, তাহলে আমরা একটা ওবেস বাচ্চার দেখালাম, একটা নর্মাল বিএমআই দেখালাম। এটা হলো নর্মাল বিএমআই। একই রকম তোমরা বিএমআই হিসাব করতে মোটামুটি শিখে গেলাম, তাই তো? তাহলে তোমার বিএমআই এর জন্য এই হিসাবটা জানা দরকার, এই যে এই এই হিসাবটা, আর জানা দরকার হলো ক্যালকুলেশনটা। ক্যালকুলেশনটা তেমন কঠিন কিছু না, ওয়েট ইন কেজি হাই ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার। সেন্টিমিটার থাকলে ওটাকে মিটারে কনভার্ট করবো। মিটার কি? সেন্টিমিটার যদি 100.8 যেটা আমরা দেখালাম, ওটাকে আমি 100 দিয়ে ভাগ করলে আসে হলো 1.008। তো 8টাকে বাদ দিয়ে 1 নিয়েছি, ইনটু মিটার স্কোয়ার যেহেতু 1 ইনটু 1, তাহলে 1 আসছে। আর ওর ওয়েট হলো 18, প্রথম কেসটার 18 পয়েন্ট সামথিং, 18 পয়েন্ট কত, 6 কিলোগ্রাম। তাহলে আমি ভাগ করলাম 1 দিয়ে, তাহলে 18.3 আসলো। তাহলে দিস বেবি ইজ সাফারিং ফ্রম obesity at or above the 97th centile লাইনে থাকলে তাহলে আমি বলবো দিস বেবি ইজ সাফারিং ফ্রম obesity। আর ওই বে চারটা দেখলাম, দিস বেবি হ্যাভিং নর্মাল বিএমআই। ঠিক আছে, আর এটা ক্যালকুলেশন আর বললাম না, এটাও নর্মাল আসবে। এখানে ওভারওয়েট আসবে 85 থেকে 97 যখন থাকবে, তখন আমি কিন্তু ওভারওয়েট বলবো। এটা 97 এর উপরে উপরে যায়নি। হ্যাঁ, যখন তোমার 95th সেন্টাইলের উপরে যাবে তখন তুমি ওবেস বলবা, আর 85th 95th সেন্টাইল লাইনের মধ্যে থাকলে তখন তুমি বলবা ওভারওয়েট। আর এটা কিন্তু ওভারওয়েটে পড়বে, ওভারওয়েট। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে কিছু প্রবলেম দেয়া আছে, তোমরা বাসায় বসে ক্যালকুলেশন করবা, হিসাব নিকাশ বের করবা। হ্যাঁ, পরে দেখে নিও তোমরা প্রবলেম গুলা, এবং নিজে নিজে চর্চা করতে চেষ্টা করবা, ক্লাসিফাই করবা, জেড স্কোর বের করবা। যেমন প্রথম প্রবলেমটার সাথে জেড স্কোর দেয়া আছে, কিভাবে জেড স্কোর বের করবা বলা হচ্ছে, পার্সেন্ট কত পার্সেন্ট, ওয়েট ফর এজ পার্সেন্ট বের করবা, ক্লাসিফাই করবা ওয়েলকাম ক্লাসিফিকেশনের ফেলে, এবং ইডিমা থাকলে কিরকম ক্লাসিফিকেশন, কি ক্লাসিফিকেশন তার, উইদাউট ইডিমা কি ক্লাসিফিকেশন এটা বলবা, এটা একটা জেড স্কোর, এটাও জেড স্কোর। হ্যাঁ, এটা এইসব প্রবলেম গুলো তোমরা বাসায় বসে সলভ করবা। আমি কিন্তু ঘুরাই ফিরাই সব বলে দিছি, এবং কয়েকটা প্রবলেম, চারটা প্রবলেম তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় বসে করবা। তো আজকে এই পর্যন্তই। আমি জানি না, এটা একটা বোরিং সাবজেক্ট, এবং সবচেয়ে বড় কথা যে পরীক্ষায়ও আসে, এটা হলো একটা ইয়ে দিক। আর এই এইটুকুর জন্য, কয়েকটা ক্যালকুলেশনের জন্য তোমার সাথে একটা ক্যালকুলেটর থাকা ভালো। আমরা আমাদের কলেজ থেকে প্রোভাইড করি অনেক সময়, সব সময় মনে রাখি, তো আশা করি সব কলেজ থেকেই প্রোভাইড করা হবে, তবে নিজে থাকলে ক্ষতি নেই। তো আর কয়েকটা জায়গায় তোমার ক্যালকুলেশনের প্রয়োজন আছে, আমি বললাম, এখানেও ক্যালকুলেশনের প্রয়োজন আছে। খুব সহজ ক্যালকুলেশন, বাট সময়টা কিন্তু শর্ট, যার জন্য যা করতে হবে খুব দ্রুত মাথার মধ্যে আগেই সেট থাকতে হবে, যাতে করে দ্রুত বের হয়ে আসে, সেখানে মুখস্থের কিছু নাই। তো ঠিক আছে, তোমরা পরে আমাকে জানাও, বা এখন দেখি কেউ কিছু। ওয়ালাইকুম আসসালাম হামিম তাসিন, তুমি আমাকে সালাম দিয়েছো। ফারজানা সুলতানা ওয়ালাইকুম আসসালাম, ঈশা ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতু। সবাই ভালো থাকো এবং ভালো মতো পড়াশোনা করো। কোভিড এর টাইমটা, করোনা ক্রাইসিস পিরিয়ডটা তোমরা প্রপার ইউটিলাইজেশন করো। মাহমুদুল হাসান হৃদয় ওয়ালাইকুম আসসালাম, তো তোমাদের টাইমটা ইউটিলাইজ করো, আশা করি তোমরা অনেক ভালো রেজাল্ট করবা। ফাহিম মির্জা ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে সালাম। হ্যাঁ, তো আজকে আমি বোরিং সাবজেক্টটা শেষ করি, তোমরা আশা করি কিছুটা হলেও উপকৃত হয়েছো। হ্যাঁ, আমাকে পরে জানাও। তো
তো ঠিক আছে বিনতে ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, আজকে রাখি তাহলে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা যারা ছিলে এতক্ষণ কষ্ট করে, সবাইকে ধন্যবাদ ধন্যবাদ।